বন্ধুরা, ভারতীয় টিম প্রথম দিনেই জিতলো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ এবং ভেঙে ফেলল 99 বছরের ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কিভাবে প্রথম দিনেই ভারতীয় টিম ওয়েস্ট ইন্ডিজের টিমকে কুটল, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুটি টেস্ট ম্যাচের সিরিজ শুরু হয়ে গেছে। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে খেলা শুরু হয়েছিল গতকালকে। আর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের টিম প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে মাত্র 150 রান করে অল আউট হয়ে যায়। তার মধ্যে অ্যালেক্স অ্যাথানাজে 99 বলে করে ফেলল 47 রান। তারপর ভারতীয় বোলাররা আর কোনো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরকে ক্রিজে দাঁড়াতেই দেয়নি। কিন্তু বন্ধুরা, ভারতীয় টিমের হয়ে বোলিং করে আর অশ্বিন মাত্র 60 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়, আর সেখানে রবীন্দ্র জাদেজা 26 রান দিয়ে তুলে নেয় 3 উইকেট। এবং ভারতীয় টিম প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে 80 রান করে ফেলে কোনো উইকেট না হারিয়ে। এসএসপি জয়েশ বাল 73 বলে 40 রান করে ফেলে, আর সেখানে রোহিত শর্মা 65 বলে 30 রান করে ফেলে। বন্ধুরা, আর এইভাবে যদি খেলতে থাকে ভারতীয় টিম তাহলে খুবই সহজেই জিতে যাবে এই প্রথম টেস্ট। বন্ধুরা, ভারতীয় টিম কি পারবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই প্রথম টেস্ট ম্যাচ জিততে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।